আসসালামু আলাইকুম এবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আজ আমি আপনাদের সাথে এক কাপ ফুলকপি ও বাঁধাকপি আর একটি ডিম দিয়ে রুটি বেলার ঝামেলা ছাড়াই সকালের ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করবো তো চলুন শুরু করা যায় এখানে আমি এক কাপের মতো ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে কিন্তু এভাবে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে বাঁধাকপি তো বাঁধাকপিটা আপনারা চাইলে কিন্তু একটু বাড়িয়ে নিতে পারেন তো খুব সহজে কীভাবে এটা তৈরি করা যায় দেখে নিন চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর দিয়ে নিয়েছি এখানে দুই কাপ পানি এরপর আমি এখানে দিয়ে নিয়েছি প্রায় এক কাপের মতো ফুলকপি এরপর এখানটায় আমি অ্যাড করে দেবো বাঁধাকপি তো ফুলকপি আর বাঁধাকপিটাকে আমি ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি ফুলকপি আর বাঁধাকপি এটাকে মিশিয়ে সিদ্ধ করে নেব তো খুব ভালো করে এটাকে সিদ্ধ করে নিতে হবে আর এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি সিদ্ধ করে নিব তো এ পর্যায়ে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার দরকার নেই তো ঢাকনা ছাড়াই কিন্তু আমি এটাকে সিদ্ধ করে নিব তো ফুলকপি আর বাঁধাকপি ঢাকনা দিয়ে সিদ্ধ করলে কিন্তু একটা বাজে স্মেল আসতে পারে তাই ঢাকনা ছাড়াই কিন্তু আমি সিদ্ধ করে নিচ্ছি এভাবে তো পানিটা ফুটে উঠলে এখানে প্রায় দুইটার মতো পেঁয়াজ কুচি করে আমি দিয়ে নিব এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা আমি সিদ্ধ করে নিব বাঁধাকপির সাথে চুলার আঁচ মিডিয়ামে রেখে বাঁধাকপি আর ফুলকপিটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিব যাতে করে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করতে সুবিধা হয় তো আপনারা কিন্তু অবশ্যই ঠিক এভাবেই এটাকে ভালো করে সিদ্ধ করে নেবেন তো এরকম আনকমন আর হেলদি একটা রেসিপি আগে খেয়েছেন কি না জানি না তবে এভাবে আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি আর খুব কম সময়ে কিন্তু এটা তৈরি করা যায় তো দেখুন ফুলকপি আর বাঁধাকপিটা আমার কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এটাকে চুলায় আমি অনবরত নাড়াচাড়ার উপরে রেখেছি সবগুলো কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো পানিটা টেনে যাওয়ার আগেই আমি কিন্তু চুলা থেকে এটাকে নামিয়ে নেব যাতে করে ব্লেন্ডারে ব্লেন্ড করতে আমার এক্সট্রা পানি দিতে না হয় তো দেখুন ঠিক এতটুকু পানি থাকা অবস্থায় কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো এখানে হাফ কাপের মতো পানি আছে আমার তো এই পানি দিয়েই কিন্তু আমি এটাকে ব্লেন্ড করে নিব খুব বেশি পানি কিন্তু রাখা যাবে না তো এতটুকু পানি থাকা অবস্থায় কিন্তু চুলা থেকে এটা নামিয়ে নিতে হবে আর ব্লেন্ডারে কিন্তু ব্লেন্ড করে এটার পেস্ট তৈরি করে নিতে হবে তো দেখুন বাঁধাকপির পেস্ট কিন্তু আমি এভাবে তৈরি করে নিয়েছি এরপর এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি হাফচা চামচের মতো লবণ অ্যাড করে দিয়েছি এরপর দিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি তো এখানে আমি প্রায় দুটোর মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি এরপর এখানে অ্যাড করে দিচ্ছি টেলে রাখা শুকনো মরিচের পাউডার তো এখানে আমি এক চা চামচের মতো টেলে রাখা শুকনো মরিচের পাউডার দিয়ে নিচ্ছি এরপর এখানে একটা ডিম দিয়ে নেব এখন একটা কাটা চামচ দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব তো এখন আমি পরোটার জন্য ব্যাটার তৈরি করে নিচ্ছি তো এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এভাবে করে আমি ভালো করে বাঁধাকপির পেস্টের সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই অবস্থায় কিন্তু পরোটা তৈরি করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে তো এখানে ময়দা অথবা আটা যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন তো এখানে আমি সামান্য পরিমাণ ময়দা অ্যাড করে দিব তো এখানে দুই টেবিল চামচ ময়দা দিয়ে নিচ্ছি তো আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই কিন্তু আপনারা দিয়ে নিতে পারেন তো খুবই হেলদি এই নাস্তাটি আশা করি সবাই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন তো এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে তো এই পর্যায়ে ঝালটা অবশ্যই আপনারা দেখে নেবেন ঝাল লবণ পারফেক্ট হয়েছে কি না চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ তেল এখন আমি এটাকে ব্রাশ করে নিচ্ছি তো এটাকে ভালোভাবে ব্রাশ করা হয়ে গেলে এখানে আমি একশো চামচের মতো সেই ব্যাটার দিয়ে নিচ্ছি এরপর এটাকে আমি রাউন্ড শেপ দিয়ে নিব তো চামচটা দিয়ে কিন্তু এভাবে গোল করে নিতে পারেন আপনারা তো খুব সুন্দরভাবে কিন্তু শেপটা দিয়ে নিতে হবে তো সাবধানে দিয়ে নেবেন তো অনেক সময় দেখা যায় রাউন্ড করার সময় চামচের সাথে কিন্তু উঠে আসে তো সেই দিকটা খেয়াল রেখে আপনারা কিন্তু এটা হালকা হাতে এটা করে নেবেন তো নাস্তাটা এতটাই হেলদি যে আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিয়ে নিতে পারেন তো সকালের নাস্তায় কিন্তু আপনারা অনায় সেই নাস্তাটি তৈরি করে নিতে পারেন কোনো রকমের বেলা বেলির ঝামেলা ছাড়াই কিন্তু এটা তৈরি করা যায় তো এরকম একটা আনকমন নাস্তা যদি নাস্তার টেবিলে থাকে তাহলে কিন্তু সবাই কিন্তু চেটে খাবে তো দেখুন না এটা কিন্তু আমার ড্রাই হয়ে গেছে উপরের সাইডটা এরপর কিন্তু আমি এটাকে উল্টে নিচ্ছি তো এভাবে চেপে আমি কিন্তু পরটাটা তৈরি করে নিব তো দুই সাইডে কিন্তু ভালো করে লালচে করে ভেজে নিতে হবে তো আপনারা যদি এটাকে একটু নরম করে রাখতে চান তাহলে কিন্তু এটাকে এই অবস্থায় নামিয়ে নিতে পারেন আর যদি একটু হার্ড করতে চান তাহলে কিন্তু এটাকে আর একটু ভেজে নিতে হবে যেহেতু এটা বাঁধাকপি আর ফুলকপিটাকে স্টিম করাই আছে তাই কিন্তু এটা বেশি ভাজার দরকার নেই তো খুব সফটভাবেই কিন্তু চাইলে ভেজে নিতে পারেন তো দেখুন এখানে আমার প্রায় চারটের মতো পরাটা হয়েছে তো এভাবে আমি এগুলোকে ভেজে নিয়েছি তো লালচে করে ভেজে নিতে হবে তো দেখুন এক একটা কতটা সফট হয়েছে তো আশা করি আজকে রেসিপিটি ভালো লেগেছে তো আজকের রেসিপিটি এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ